এবিটিএ টেস্টে হবে পেজের কত নম্বর হচ্ছে 169, তাহলে 169 পেজ থেকে আমরা সমগ্র এমসিকিউগুলো এই ভিডিওতে আলোচনা করে নেব। তাহলে প্রথমে 1 নম্বরে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়ার নাম কি জানি? আরোহণ প্রক্রিয়া। কী কী অপশান আছে দেখি, আরোহণ আছে নাকি? প্রথমেই দেওয়া আছে আরোহণ, অবরোহণ, অবভিকার আর অগ্নিভবন। তাহলে তো আমি কি বললাম, ক অপশানটা, ক অপশানে কি হবে? আরোহণ। আরো তারপরে 2 সুন্দরবনে একটি নিবন্ধিত দ্বীপ, আমরা পড়েছি ঘোড়াভাড়া নয়া। তারপর এখানে দেখো অপশানে কি দিয়ে আছে দেখে নাও, নয়াচর, সন্দেশকালী, বিউপ, ঘোড়াভাড়া আর সাগর দ্বীপ। তোমরা করবে খ, গয়ের অপশানটা দেওয়া রয়েছে, গ দেওয়া আছে হচ্ছে ঘোড়া মানা। 3 নম্বর অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি, 4টে অপশান, বালির ওপর, তুষার ক্ষেত্র, বনভূমি, জলভূমি, জলভূমির ওপর থেকে সবচেয়ে বেশি অ্যালবেডো হয় তুষার ক্ষেত্র থেকে। তুষার ক্ষেত্র দিয়ে আছে তোমার ক্ষয়ের অপশানটা, ক্ষয়ের অপশানটা হচ্ছে তুষার ক্ষেত্র, তুষার ক্ষেত্র। 4 রকি পর্বত্য অঞ্চলে যে উষ্ণ বায়ু হলো তার নাম চিনুক, বোড়া, মিস্টাল আর ব্লিজার। তোমরা কি করবে? চিনুক, কয়ের অপশানটা, কয়ের অপশানটা হচ্ছে চিনুক, চিনুক। 5 নম্বরটা দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলা হবে সিজিগি, পেরিগি, আপোজি আর অপসো। সবচেয়ে বেশি দূরত্ব হলে তখন তাকে বলা হবে অ্যাপোজি, অ্যাপোজিটা হচ্ছে 5 গ অপশানটা, অ্যাপো জি গাইডটা। 6 নম্বর দেখো, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন তার নাম ক্যানারি, মৌসুমি, কুরোশীয়, বেঙ্গুয়েলা। সঠিক অপশানটা হবে ক্ষয়ের অপশানটা, মৌসুমি স্রোত, খ হচ্ছে মৌসুমি, মৌসুমি স্রোত। 7 নম্বরে দেখো, তেজস্ক্রিয় বর্জ্যের উৎস সীসা, পারদ, ইউরেনিয়াম, প্লাস্টিক। তাহলে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হচ্ছে ইউরেনিয়াম, গ অপশানে রয়েছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। 8টা কি দিয়েছে, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম আমি কি জানি? রাজস্থান, রাজস্থান। দেখো দেওয়া রয়েছে গ এর অপশানে দেওয়া রয়েছে, 8 গ হচ্ছে রাজস্থান। 9টা শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে আগে অনেকবার পেয়েছি আমরা, তাকে বলা হবে ভাবর, ভয়াকা বর ভাবর, ভাবর। দেখো ক্ষয়ের অপশানে দেওয়া রয়েছে খ। তারপর 10 আম্ল বৃষ্টি সংঘটিত হয় কোন সময়? আম্ল বৃষ্টি হচ্ছে কালবৈশাখী, দক্ষিণ ভারতের নাম হচ্ছে আম্রবৃষ্টি, ঠিক আছে? আম্রবৃষ্টি কালবৈশাখী করে গ্রীষ্মকালে হয়, তাহলে গ্রীষ্মকালে অপশান দিয়ে আছে খ অপশানে, খ অপশান হচ্ছে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে। তারপর হলো 11টা হবে, তৃষ্ণার্ত ফসল কাকে বলি? সবচেয়ে বেশি পরিমাণে জল লাগে ধান চাষে, ধানকে বলা হয় তোমার, ধান হচ্ছে তোমার উত্তর, ধান কোন অপশানে দেওয়া আছে দেখো, ক ধান আছে দেওয়া আছে তোমার খ অপশানে, খ, খ অপশানও দেওয়া হয়েছে। এবার 12টা, ভারত তোমার বলেছে শিকড় আলগা শিল্প কাকে বলা, একটা শিল্পের নাম আমরা কি জানি, কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। এখানে কী কী অপশান, লো ইস্পাত, কার্পাস বয়ন, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প। তাহলে আমি কি বললাম, কার্পাস বস্ত্র বয়ন শিল্প, কার্পাস বস্ত্র বয়ন শিল্প, তোমার হচ্ছে খ অপশান দিয়ে রয়েছে, খ, কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় খয়ের অপশানটা। তারপরে 13টা, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটা কি নাম জানি? অরুণাচল প্রদেশ, যার জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। অরুণাচল প্রদেশ দেওয়া আছে ঘয়ের অপশানটা, খ, ঘয়ের অপশানে দেওয়া আছে অরুণাচল প্রদেশ। 14 বলেছে ভূবৈচিত্র সূচক মানচিত্রে মিলিয়ন শীটের অক্ষাংশ দাগিমাংশ বিস্তার, মিলিয়ন শীটের আমরা কি জানি অক্ষাংশ দাগিমাংশ কত বিস্তার, 4°×4°, বুঝেছে, 4°×4°, 4°×4°। দেখো ক অপশানই দেওয়া রয়েছে, ক
অপশনই দেওয়া হয়েছে। এবার করবো 2.1-এ তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, শুদ্ধ আর অশুদ্ধ। প্রথম একটা, একটা মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এইটা প্রথমের তাই অশুদ্ধ। মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিকে গৌর বলা হয়, গৌর বা গাড়া যেটা বলি গৌর। তারপরে 2, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, মেরুপ্রবাহ সৃষ্টি হয় আয়নোস্ফিয়ার, এইটা তোমার হচ্ছে শুদ্ধ। 3, মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ, এইটাও শুদ্ধ। 4, হিমপাচির বরাবর কুয়াশা আচ্ছন্ন দেখা যায়, এইটা একটা তোমার মত পার্থক্য। হিমপাচির উষ্ণ স্রোত আর শীতল স্রোত পরস্পর প্রবাহিত হয়, যে স্থানে হিমপাচির চাই উষ্ণ দুটো মিলিত হয় সেই স্থানে কুয়াশা। এই সমগ্র হিমপাচির বরাবর কিন্তু তোমার কুয়াশা সৃষ্টি হয় না, যে স্থানে দুটো মিলিত হয় তাহলে মিলন স্থলগুলো তো উষ্ণ স্রোত এবং যে মিলন স্থল সেখানে সৃষ্টি হয়। তাহলে এটা যদি আমি অশুদ্ধ করি তোমার ভুল হবে না, কিন্তু মিলন স্থলে যদি ধরা হয় তখন কিন্তু আমার তোমাকে শুদ্ধ করতে হবে। শুধুমাত্র মিলন স্থল বরাবর করলে তোমার শুদ্ধ হচ্ছে, আর সমগ্র যদি আমি ধরা হয় বেশিরভাগ অঞ্চল সেটা কি হবে কিন্তু অশুদ্ধ হবে, এটা মতপার্থক্য কিন্তু হবে। 5, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, ভুল, ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, 5টাও তোমার হচ্ছে অশুদ্ধ। 6, কৃষ্ণ মৃত্তিকা গম চাষের জন্য আদর্শ, এইটাও তোমার ভুল, এটাও তোমার ভুল মানে অশুদ্ধ। কৃষ্ণ মৃত্তিকাতে ভালো চাষ হয় কার পাশ চাষটা ভালো হয় বা তুলা। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু করা তার নাম হচ্ছে প্ল্যাটফর্ম, এটা তোমার হচ্ছে শুদ্ধ, এটা হচ্ছে তোমার শুদ্ধ। এবার 2.2-এ, 2.2-এ কী রয়েছে, 2.2-এ তোমার রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে, 2.2-এ হচ্ছে তোমার শূন্যস্থান। শূন্যস্থান পূরণ ফার্স্টেরটা 2.1, একটা প্রথমে কি বলেছে, নদীবাঁকের উত্তল অংশে সঞ্চয়কে বলা হয় বিন্দু বার, কি বলা হয় বিন্দু বার, বিন্দু বার। তারপরে 2.22, তারপরে কি দিয়ে যাবো, যে শীতল বাতাস পর্বতে ঢাল বেয়ে উপত্যকার নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, শীতল হলে ক্যাটাবেটিক বায়ু। তারপরে 2.23, 2.23-এ বলছে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব প্রকাশ করা হয় অক্টা, অ কয়টয়ে আকা লিখবে, অক্টা, অক্টা এককে প্রকাশ করা হয়। 2.4-টা দেখো, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক, এটা লিখবে অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে লিখতে হবে। 2.25, 2.25 শহরকে ভারতের রুড় বলা হয়, আমরা সবাই জানি দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়, দুর্গাপুরকে। 2.27, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি, পিক্সেল, PIXEL, পিক্সেল। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও 2.3 ধরো, সাহারা দুটি শিববালির মধ্যবর্তী অংশ নাম কি, তাহলে দুটি শিববর্তী সেমি মধ্যবর্তী অংশকে করিডোর বলা হয়, একে সাহারা মরুভূমিকে কি নামে পরিচিত, একটা হচ্ছে গাসি ও গড, ঠিক আছে, গ হর্ষ উদ্যোগ গাসি ও দুটোর মধ্যে একটা লিখে দেবে। তারপরে 2.32 বলছে কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, কোন স্তরকে, এটা লিখবে ওজোন স্তরকে, বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অংশ বিশেষ 20-15 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্যযুক্ত, এটা সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি এই স্তরকে শোষণ, এই স্তরে এসে শোষিত হয়ে মানবকুলকে রক্ষা করে বলে ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপথ দাবা পৃথিবীর ছাতা। 2.33 বলে যে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতহীন জলাবর্তকে বলা হয়
জলাহরটাকে বলা হবে কি বলা হবে শৈবাল সাগর, তাকে বলা হবে শৈবাল, তাকে বলা হবে শৈবাল সাগর। 2.34 আর্সেনিক দূষণের ফলে কোন রোগ সৃষ্টি হয়, ব্ল্যাক ফুট ব্যাধি। কি রোগ সৃষ্টি হয়, ব্ল্যাক ফুট রোগ বা ব্ল্যাক ফুট ব্যাধি করে দেবে, ব্ল্যাক ফুট ব্যাধি। 2.35 2.35 কি বলেছে, কোন নদীর ওপরে ভাকরা নাগাল বাঁধ অবস্থিত, শতদ্রু নদীর ওপরে, শতদ্রু নদীর ওপরে ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত। কোন মাটিতে কফি চাষ ভালো হয়, কফি চাষ। 2.36 অম্লধর্মী, অময়লয় অম্লধর্মী, পটাশ, পটাশ ও হিউমাস সমৃদ্ধ, অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকাতে কফি চাষ কি হয়, ভালো হয়। কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, 2.37 আমরা কি জানি কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। 2.38 টোপসিটে অনিত্যভা নদীকে কি রঙের দেখানো হয়, অনিত্যভা নদীকে কালো রঙের দেখানো হয়। এবার সর্বশেষে বামপক্ষের সাথে ডানপক্ষ, বামপক্ষে দেওয়া আছে দেখে নাম, প্রথমে দেওয়া আছে একে, দেওয়া আছে মিথেন, একে মিথেন, দুইয়ে দেওয়া আছে তোমার পিঙ্ক, পিঙ্ক বোল আর ওয়াম, তিনে দেওয়া আছে তোমার মুম্বাই, আর চারে দেওয়া আছে তোমার সোনালি চতুর্ভুজ, সোনালি চতুর্ভুজ। এবার মিথেন, মিথেনের হচ্ছে মিথেনের স্যার তিনেরটা, তিন নম্বরটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তিনেরটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তারপর পিঙ্ক বোল ওয়াম, এই যে পিঙ্ক বোল ওয়াম এইগুলো হচ্ছে তোমার পোকা, পোকা কিসে, কার্পাসে, কার্পাসে এগুলো পোকা, এটা চারেরটা, চারপাশ কার্পাস বা তুলোতে এগুলো পোকা, আমরা বল উইভিল পোকা জানাবো না, এগুলো হচ্ছে পিঙ্ক বোল আর ওয়াম, এগুলো হচ্ছে কার্পাসে পোকা। মুম্বাই, মুম্বাই হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানী, মুম্বাইটা তোমার হবে এক একটা ভারতের অর্থনৈতিক রাজধানীটা লিখলাম না। আর সোনালি চতুর্ভুজ হচ্ছে দুই একটা সড়ক পথের স্থান, সোনালি চতুর্ভুজ হচ্ছে চারটি যে মহানগর আছে সেই মহানগরটি সড়ক পথ যুক্ত দ্বারা পরিকল্পনা হচ্ছে তোমার সোনালি চতুর্ভুজ।